আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এ শপথের মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন একই সঙ্গে শেখ হাসিনা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা নারীদের এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন চারবার সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছেন জীবিত নারীদের মধ্যে চতুর্থবারের মতো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এখন সবচেয়ে বেশি সময় ক্ষমতা থাকা নারীদের এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন বছর বয়সী শেখ হাসিনাও বাংলাদেশের জন্য এটা একটা রেকর্ড এছাড়া শেখ হাসিনা সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে দেশে ফেরার পর দলের দায়িত্ব নিয়ে শেখ হাসিনা প্রথম নির্বাচনে অংশ নেন উনিশশো সালে মিডিয়া কু করে এরশাদের সামরিক সরকার আওয়ামী লীগকে হারিয়ে দেয় ওই তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা পরে স্বৈরাচার পতনের পর উনিশশো সালে পঞ্চম সংসদের তিনি বিরোধী দলীয় নেতার আসনে বসেন উনিশশো সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেন তিনি এরপর দু সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলেও ভোটবারে বাড়ে আওয়ামী লীগের সরকার গঠন করে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে বসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এরপর থেকে বাংলাদেশের দিন বদলে শুরু হয় দেশের প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নতি শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার জয়রত চলমান থাকে দশম সংসদ নির্বাচনেও ওই বছরেও পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আবারও বিজয়ী হয়ে টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী শপথ নেন শেখ হাসিনা দু সালের নির্বাচনের পর অনেকেই ভেবেছিলেন পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা দেশি বিদেশি বিভিন্ন চাপের মুখে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবেন তিনি কিন্তু তাদের সকলের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বিএনপি জামায়াতের আন্দোলন জ্বালাও পুরাও মোকাবেলা করে পূর্ণ মেয়াদ সরকার পরিচালনা করেন শেখ হাসিনা মেয়াদের শেষ দিকে এসে বিএনপি সহ সরকার বিরোধী জোট আবারও সংসদ ভেঙে নির্বাচনের দাবি জানায় কিন্তু সাংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদ বহাল রেখে একাদশ সংসদ নির্বাচনের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন সব দলের অংশগ্রহণ নিশ্চিন্তে টানা এক সপ্তাহ দেশের সক্রিয় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসেন তিনি ফলে তিরিশে ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এই নির্বাচনেও ঐক্যফ্রন্ট মাত্র ষাটটি আসনে জয়ী হয় আর দুইশো টি আসন পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এস এন রুমায় একাত্তর বাংলা নিউজ ডেস্ক